নমস্কার, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডি, আর আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে আমাদের একটি ভিউয়ার্স কমেন্ট করেছিল যে আমরা সিআইএসএফে আমি জয়নিং করেছি, তো জয়নিং করার পর আমাদের ট্রেনিং সেন্টারে কোনোরূপ জিনিস দরকার পড়ে বা কোনোরূপ কাগজপত্র দরকার পড়ে, তবে আমরা কীভাবে আনতে পারবো, কখন সেই পার্সেল আমরা অ্যাকসেপ্ট করতে পারবো এবং আমাদের ফ্রি টাইম কখন থাকবে সমস্ত কিছু যদি একটু বলো, তো তার কোশ্চেন অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে দেখে তোমাদেরকে দেবো। তার আগে বলে দিই, এই চ্যানেলে আমরা সরকারি চাকরির আপডেট এবং হেল্পফুল ভিডিও আপলোড করে থাকি। চ্যানেলটি যদি প্রথমবার ভিজিট করছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার সাথে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো প্রথমেই আসবো, যারা সিআইএসএফে সিলেক্ট হয়েছে 2022 ট্রেনিংয়ে যাচ্ছ, তাদের জন্য কংগ্রাচুলেশন, আমার তরফ থেকে শুভকামনা। তো এখানে বলবো, তোমাদের যে কোনোরূপ জিনিস দরকার পড়ে বা কোনোরূপ ডকুমেন্ট বা কোনোরূপ জিনিস তোমাদের যদি বাইরে থেকে আনতে হয়, তোমরা কি ট্রেনিং সেন্টারে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, তোমরা কিন্তু ট্রেনিং সেন্টারে আনতে পারবে। সেটা কিসের মাধ্যমে আনতে পারবে? সেটা তোমার যে স্পিড পোস্ট আছে বা পার্সেল পোস্ট আছে, সেই পার্সেল পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু ট্রেনিং সেন্টারে আনতে পারবে। বাড়ি থেকে তো বলবে তোমাদের যে ট্রেনিং সেন্টারের যে অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসে পার্সেল পোস্ট বা স্পিড পোস্ট করে দিতে, তাহলে বা অনলাইন অর্ডার করে দিতে, তাহলে কিন্তু তোমরা সেই জিনিসটা কিন্তু সেই এখানে পেয়ে যাবে। এবার সেই জিনিসটা তোমাকে কোথায় দেবে? তোমার রুমে দেবে? না, সেই জিনিসটা কিন্তু তোমাকে রুমে দেবে না, সেই জিনিসটা তোমার যে মেন গেট আছে, সেই মেন গেট থেকে তোমাদেরকে আনতে হবে। যদি সেটা যদি কোনো অনলাইন সংস্থা শুরু হয়ে থাকে, আর যদি পোস্ট অফিসের থ্রু শুরু হয়ে থাকে, তাহলে তোমার কিন্তু কোম্পানিতে কিন্তু তোমার সেই পার্সেল কিন্তু পৌঁছে যায়। তো এবার আসি, তুমি সেই পার্সেল কখন অ্যাকসেপ্ট করতে পারবে? সেই পার্সেল অ্যাকসেপ্ট তুমি করতে পারবে তোমার যে দুপুরে ফ্রি টাইম আছে, অর্থাৎ 1টা থেকে 3টের মধ্যে, সেই 3টের মধ্যে তোমরা কিন্তু এখানে পার্সেল কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবে। অর্থাৎ সকাল থেকে মিনিমাম 5টা থেকে তোমরা 1টা পর্যন্ত পুরো বিজি শিডিউল থাকে, 1টা থেকে 3টের মধ্যে তোমার যে ফ্রি টাইম আছে চান করা খাওয়ার জন্য, সেই টাইমের মধ্যে তোমরা কিন্তু সেখানে কিন্তু পার্সেলটাকে অ্যাকসেপ্ট করতে পারবে। মেন গেট থেকে তোমাদেরকে চেকিং করিয়ে তোমরা কিন্তু পার্সেল অ্যাকসেপ্ট করতে পারবে। এবার আসবো তোমাদের যে সিআইএসএফে ট্রেনিং সেন্টারে ফ্রি টাইম কখন থাকে। তো ফ্রি বললাম 5টা থেকে 1টা পর্যন্ত কিন্তু সবসময়তে এঙ্গেজ থাকে, এবং 8টা সাড়ে 8টার দিকে তোমাকে নাস্তার জন্য ছাড়া হয়, কিন্তু সেটা খুব 1 ঘন্টা 40 মিনিটের জন্য, সেটা কিন্তু সেই টাইমটা খুবই অল্প। এবং 1টার পর যদি তোমার যে ইনডোর ক্লাসের পর, 1টার পর তোমরা কিন্তু ফ্রি থাকবে 1টা থেকে 3টে পর্যন্ত। তারপরে ফলিন আছে, ফলিনের পর তোমাদের ক্লাস হবে, ক্লাসের পর রোল কল, রোল কলের পর তোমাদের কিন্তু তোমরা কিন্তু সন্ধ্যে থেকে এখানে ফ্রি থাকো। তো এই ছিল হেল্পফুল তোমাদের কমেন্টের আনসার। ভিডিও যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে, আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার মতো মনে হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও। তো দেখা হচ্ছে পরে ভিডিও। জয় হিন্দ।